Economist, political scientist,
Stable decision. Perfect. It is a marvel. কেউ আসে না, তো শুভম ভাবছে আমেরিকানদের সময় এখান সাংঘাতিক বেশি, পাঁচ মিনিট আগে সবাই পাঁচ মিনিট হলো, চার মিনিট হলো, তিন মিনিট, দুই মিনিট, এক মিনিট, এক বুড়া লোক দাঁড়ায় এসে বলল যে আমি বলবো তুমি শুন, এটাই যথেষ্ট। মানে একজন নোবেল লরিয়েটের লেকচারে একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে শ্রোতার সংখ্যা তাহলে তোমরা কত ভাবে চিনতে পারো, আমি হয়তো এর পরবর্তী জন্মে নোবেল পুরস্কার পাবো না, কিন্তু তোমরা এত জনা জানবে এটা একটা অসাধারণ ব্যাপার। উন্নত যে কোনো দেশে ছাত্র ছাত্রীদের তুলনায় ইউ আর ডিফারেন্ট। আমি আমার পিএইচডি কোর্স অস্ট্রেলিয়াতে করেছি, অস্ট্রেলিয়াতে যে জানলাম যে 12 ক্লাস পরে ওদের বলে ম্যাট্রিকুলেশন, ম্যাট্রিকুলেশন পাস করার পরে মানে যাদের বুদ্ধি বেশি তারা কিন্তু আর পড়ালেখা করে না, তারা চাকরিতে চলে যায়। 12 ক্লাস পরে তারা যে চাকরি পাবে সেই চাকরিতে তার সবকিছু, যাদের বুদ্ধি অত বেশি ভালো না তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তারপরে ইউনিভার্সিটিতে তারা একটা ব্যাচেলার ডিগ্রি করে, ব্যাচেলার ডিগ্রি করার পরে যাদের বুদ্ধি আছে তারা চাকরি চাকরিতে চলে যায়, আর যারা তত বুদ্ধিমান না তারা অনার্স, অনার্স পাস করার পরে যাদের বুদ্ধি আছে তারা চাকরি, যাদের বুদ্ধি নেই তারা মাস্টার্স, একেবারেই যাদের বুদ্ধি নাই তারা বিয়ে। কারণ একটা দেশের সমৃদ্ধি কত নেগেটিভলি ব্যবহৃত হইতে পারে এটা কিন্তু সত্য কথা। অস্ট্রেলিয়ান ছেলেমেয়েদের বুদ্ধি যথেষ্ট কম। আমার এক বন্ধু, সে একটা বাসায় গেছে যে একটা ছেলে প্রস্তুতি কি বর্গমূল বের করতে পারে, হ্যাঁ পারে, দুয়ের বর্গমূল বের কর, সে একবার এই রুমে যায় ওই রুমে যায়, তা আমার বন্ধুবার বলে তুমি এরকম সোনাছুটি করছিস দুয়ের বর্গমূল বের করো, তাহলে আমি আমার ক্যালকুলেটর করছি, সে ক্যালকুলেটর সারা বর্গমূল বের করতে পারে না। তবে আমার বন্ধুবার যখন মানে বর্গমূল বের করে দেন, তুমি এত বুদ্ধিমান মানুষ যে বর্গমূল বের করতে পারো, কেমন আমাদের দেশে তোমরা নিশ্চয়ই এরকম পর্যায়ে ম্যাম অনেক অনেক ভালো পর্যায়ে ফাইন ম্যান, ফাইন ম্যান খুব মজার কথা বলতেন, তো উনি একবার বলছেন নোবেল পুরস্কার পাওয়ার পরে যে আমি নোবেল পুরস্কার পাওয়ার পরে আমার লেকচারে অসংখ্য মানুষ কিন্তু কেউ বোঝে না, আর নোবেল পুরস্কার পাওয়ার আগে আমার শ্রোতার সংখ্যা কম ছিল তারা বুঝত। অবশ্য কথাটা পার্শিয়ালি সত্য যে ফাইনম্যান হলো অসাধারণ একজন স্পিকার ছিলেন, তোমরা নিশ্চয়ই ইন্টারনেটে তার লেকচার কিন্তু পাবে, উনি অসাধারণ বাকি মানুষ এবং ওনার উনি যখন ক্যালটেকে ছিলেন ক্যালটেকে ফিজিক্সের কোর্স ফিজিক্সের কোর্স ফাইনম্যান যদি লেকচারার হয় তাহলে সব সোশ্যাল সায়েন্সের ছাত্ররা রেজিস্টার করে বসে বসে এবং সায়েন্সের ছাত্রদের সুযোগ সব কাছে দিত, এগুলো হইতো বলে ওনার নামটা দেওয়া হতো না, কেউ গেস করতে না হতো। তো এখন ভাবো তার তুলনায় তোমরা কত কত গুণ ভালো, তাই না, অনেক অনেক। তবে দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেশে তোমাদের জন্য ওইরকম পরিবেশ আসলে তৈরি করতে পারি নাই, পরিবেশ তৈরি করতে পারি নাই, এর অর্থ কিন্তু এই হবে না যে তোমরা প্রযুক্তি করা দেশ আমাদের একটা সুযোগ সুবিধা করে দেবে না, এই জন্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা বলা স্বীকার করবো। লাইফ ইজ ইয়ার্স, ইউ হ্যাভ টু লিভ দিস লাইফ ফর অ্যানাদার 70-80 ইয়ার্স, সুতরাং নিজে ঘুরে দেখাতে হবে। আমরা দেশের তোমাদের জন্য সুযোগ তৈরি করতে পারি বা না পারি তোমরা তোমাদের জীবনটা তৈরি করে দেবে।
এবং এটা সম্ভব অনেকেই করছে, যেমন আমাদের মেঘনাথ সাহা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, কালিয়াপুর বাড়ি সেখান থেকে উঠে গেছেন, তাই না? এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। তো ইয়াঙ্গার এইজে গবেষণা করা, অন্য যত সাফল্য মানুষের আছে সেটা কিন্তু ইয়াঙ্গার এইজে। তোমরা যদি আলবার্ট আইনস্টাইনের কথা ভাবো, ইয়ার মিনিং বিলি, তার পাঁচটি পেপার উনি লিখেছিলেন লেস দেন 25 ইয়ার্স অফ এজ, যখন তার এর উইকেস্ট পেপারটা তাকে নোবেল পুরস্কার এনে তখন তার বয়স কত? লেস দেন 25, তাই না? ইয়াঙ্গার বয়সেই তারপর যখন ওনার বয়স টয়স হয়েছে দারুণ কিছু করেছেন, এটা আমরা বলতে পারবো না, ওনার অন্যরকম কম্পিটিশন স্কিল হবে। আমাদের সত্যেন বসেরও যে কাজ সেটা হচ্ছে ইয়াঙ্গার এজ, কত ইয়াং এজ মানুষ গবেষণা করতে পারে তার একটা উদাহরণ আমি দেই। যে আমাদের দেশে প্রডিজি বলে কিছু খুব একটা নাই, তাই না? প্রডিজি মানে ইয়াং বয়সে যদি অর্জন করতে পারে তাদেরকে প্রডিজি বলে। এরকম সারা পৃথিবীতে ম্যাথের প্রডিজি আছে, চেসের প্রডিজি আছে। আপা আপনার তার নাম শুনেছেন, 3 বছর বয়সে তার বাবাকে দাবায় হারায়, তেমন তারপরে সঙ্গীতে আছে প্রডিজি। তবে আমাদের দেশে আমি নাই, কারণ আমরা খুঁজি না, তাই না? আমরা খুঁজি না তা বলে ঠিক হবে না। আমাদের আছে খুদে ক্রিকেটার অন্বেষণ প্রকল্প, গণিতে ভালো এরকম প্রকল্প নাই, বিজ্ঞানে ভালো এরকম প্রকল্প নাই কিন্তু আমাদের দেশে, তাই না? এবং আমাদের দেশটা সার্ভাইভ যদি করতে হয় কিংবা সমৃদ্ধি অর্জন করতে হয়, একমাত্র উপায় হলো এই বিজ্ঞান এবং প্রযুক্তি। কারণ এত ছোট জায়গা আমাদের, অনেক মানুষ, আমরা যদি অগ্রসর হতে চাই তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর নির্ভর করতে হবে, অন্য কোনো কিছু করেই আমরা সুবিধা অর্জন করতে পারবো না। এবং কোনো বিষয়ে যদি আমরা ভালো করতে চাই তার শ্রেষ্ঠ উপায় হলো ওই বিষয়ের প্রতিযোগিতা আয়োজন করা। এই যে নোবেল পুরস্কারের মতো যদি একটা পুরস্কার না থাকতো তাহলে এতগুলো মানুষ এই রকম লেভেলে যেতে পারতো? আমি তো বিশ্বাস করি না যে নোবেল বিজয়ীরা, যে মাপের মানুষ নোবেল পুরস্কার না থাকলেও তারা ওই মাপে পৌঁছতে পারতো বলে মনে হয় না। এই প্রণোদনাটা কিন্তু লাগে, বাংলাদেশে শিক্ষায় কোনো প্রণোদনা নাই, অন্য সকল বিষয়ে আছে। যেমন ভালো আচার বানাইতে পারলে পুরস্কারের ব্যবস্থা আছে, যারা গান গাইতে চায় কিন্তু পারে না তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, 20 লক্ষ টাকা বিভিন্ন দেশে যাবে, তারপরে এক সময় মাদকাসক্ত হবে, তাই না? কিন্তু পড়ালেখার জন্য কিন্তু কোনো পুরস্কার নেই, তাই না? আমরা যদি চাই, আমরা বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করব, ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে বিদেশের থেকে এই কম্পিউটার অ্যাক্সেসরিজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো না। এটা সম্ভব হলে ডিজিটাল কুয়েত, ডিজিটাল সৌদি আরব অনেক আগে গেছে, আমাদের নিজেদের ওই সক্ষমতা অর্জন করতে হবে, তাই না? এবং এই সক্ষমতা যদি অর্জন করতে হয় তাহলে তোমরা হলো সেই ফোর্স যারা নাকি সেই সক্ষমতা অর্জন করে আমাদের ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে পারবে। দেখো এই সক্ষমতা কিভাবে অর্জন করা যায়, আমি বলি যে একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা যদি আমরা করতে পারি সেই প্রতিযোগিতার পুরস্কার দিব মাত্র 1 কোটি টাকা। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু তোমরা না, তোমাদের বাবা মাও প্রোগ্রাম আমি কাউকে শেখাতে যাবো, কাউকে শেখাতে যাবো, শুধু একটা প্রতিযোগিতা। এই জিনিসটা ইন্ডিয়ানরা কিন্তু দারুণ ভাবে বুঝতে পারছে। আমি 2011 আইআইটি কানপুর গেছিলাম, আমার বয়স
বেশিরভাগ সময় আমি নানা রকম সুবিধা এনজয় করি। তার মধ্যে একটা হলো ইন্ডিয়ানরা আমাকে স্টিভ জাজ করে নেয়, ঠিক আছে, প্রোগ্রামিং প্রতিযোগিতা। আমার ছোট ছেলে, সে আমার দারুণ ক্রিটিক, তার সাংঘাতিক সন্দেহ আমি বুয়েটের দলের পোস্ট কিবার হই, আমি প্রোগ্রাম লিখে নেই ইত্যাদি, সেরকম চিন্তা করছে যে কিভাবে শুনবে। আমি একদিন রাতে তিনটার দিকে উঠলাম, উঠে দেখি সে তার ঘরে কম্পিউটার সামনে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি করো? আমি প্রবলেম সলভ করো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি প্রবলেম সলভ করো? সে খুবই কনফিডেন্টলি বলল, তুমি বলবা। সম্পর্কে বুঝেছে যে অ্যানালাইসিস করে তার একটা স্টেটমেন্ট সে খুব পছন্দ করে, হি হু ক্যানট টিচেস, যে পারে না সে শেখা। তো তার নানা সন্দেহ সে একবার আমার কোন কাজে তো তার আসার কথা নেই, আসিফ বিদায়ী মানুষ তাকে বোঝাই দিল যে না, আমরা যেগুলো পারি না স্যার সেগুলো আমাদের গবেষণা নিয়ে কথা হয়, সে এখন একটু একটু স্বীকার করে, আমি কিছু একটা জানি সম্ভবত, সন্দেহ আছে কিছু একটা জানি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের এই শিক্ষার যদি প্রণোদনা থাকতো, ইয়ার বয়সে কেউ তো সেকেন্ড হতে চায় না, তাই না? সবাই ফার্স্ট হতে চায়। এই প্রণোদনা হচ্ছে যদি আমরা করতে পারতাম 2011-এ আমি ওই চিফ জাজ হিসেবে আই নাম করে গেছি, ডক্টর ফারুকুল গুপ্ত রুমে বসাচ্ছি, এক ছেলের বুকে তাকাতে দেখলাম কিছু একটা উঠলাম, তা আমাকে দেখে বললো, have some student mixer. আমি বললাম, what for? I am from Bangladesh. আমি একটু জানতে চাই তোমার এটা। বলে যে, I have got a job offer. আমি বললাম, তোমার অফারটা কি? এটা হলো নভেম্বর মাসের শেষ কিংবা ডিসেম্বরের শুরু। সে বললো যে, আমি 9 লাখ রুপিসের একটা চাকরি পেয়েছি। 9 লাখ তার দ্বিগুণ, দারুণ ভালো। প্রফেসর বলল, দিস ইজ দ্য লোয়েস্ট অফার, দিস সবচেয়ে কম অফার, তোমরা একটা আন্দাজ করো তো সবচেয়ে বেশি অফারটা কত হতে পারে। একটা ছেলে যে জুন মাসে পাশ করবে তার চাকরি হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর, আগের নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, জুন মাসে সে পাশ করবে। এটা ইন্ডিয়ার কোন জায়গায়, ইন্ডিয়াতে ওদের কিন্তু আনএমপ্লয়মেন্ট আছে, মানে জুন মাসে তার পড়ালেখা শেষ হবে, ডিগ্রি পাবে, তার আগে নভেম্বরে তার চাকরি হয়েছে 9 লাখ রুপিস পার অ্যানাম। এখন আমাকে বললো যে এটা হলো লোয়েস্ট অফার, তো হাইয়েস্ট কত হবে? হাইয়েস্ট হলো 80 লাখ। তা আমি আমার প্রফেসরকে বললাম, তুমি এরকম একটা চাকরি বের করো না, আমি তো নিশ্চিত তুমি এত টাকা বেতন পাও না। সে বললো, না আমি পারবো না, ওই ইয়াং মানুষটার সাথে আমি পারবো না,
ওরা এত সুন্দর ভাবে কথা বলে, চিন্তা করে, পোশাক পরিচ্ছদ সবকিছু মিলে দে আর ডিফারেন্ট। যখন তারা আইআইটি আইআইএসসি কিংবা অন্যান্য ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে যোগদান করে, ভর্তির পরেই তারা নিজেদেরকে প্রিপেয়ার করে এই দামি দামি চাকরি করার জন্য। এই একটা চাকরি ধরতে পারলে তার ফ্যামিলি স্ট্যাটাস অনেক উপরে উঠে, ঠিক আছে? এটা হলো একটা ক্রাইটেরিয়া সমাজ। এই চাকরিটা কিন্তু সবাই পাবে না, চার পাঁচজন পাবে, কিন্তু সবাই তো নিজেকে চার পাঁচজনের মধ্যে পাবে, ঠিক আছে? 2013-এ আবার আমি ওখানে গেলাম চিফ জাজ হিসাবে। আমরা অমৃতা করে গিয়েছিলাম, ওখান থেকে ফ্লাই করলাম দিল্লিতে, পেপারে দেখি রাইট মোস্ট কলাম, আবার এরকম কোম্পানির নাম টাকা, কোম্পানির নাম টাকা, কি ব্যাপার? এই কোম্পানিগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, কে ইয়াং প্রেজেন্টকে কত বেশি বেতন দিতে পারে, এটা হলো মর্যাদার লড়াই। এই জন্য পেপারে আমি দাম করলাম, লিখে দিচ্ছি কোন কোম্পানি কত দিচ্ছে, কেমন, এবং সেই অঙ্কটা হলো 1,20,00,000 পারে না, তার মানে 10,00,000 রুপি পার মান। ছেলে মেয়ের বয়স কত? 20-21, তারা 10,00,000 রুপি পার না বেতন পায়, ঠিক আছে? এটা কিন্তু সবাই পাবে না, চার পাঁচজন পাবে মাত্র। আর যারা পাবে না তারা মনের দুঃখে গুগল মাইক্রোসফট ফেসবুকে যায়। এইটা হলো ওদের দূরদর্শ, এটা হলো ওদের দূরদর্শিতা, আমাদের সেই দূরদর্শিতা নাই। আমি একবার ডেভিস্টারের এপিটপকে একটু বোঝানোর চেষ্টা করলাম, আমাদের প্রতিমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করলাম, উনি আবার কিভাবে যেন বুঝে উঠবেন ব্যাপারটা, যে আমরা একজনকে দিব আর 1,000 জন তৈরি হয়ে যাবে, এবং এইরকম একটা পেনশন কিন্তু উনি সত্যি সত্যি দিবেন। তবে অঙ্কটা হলো 2,00,000 টাকা পারলাম 1 বছরের জন্য, এটার নাম হবে আইসিটি ফেলোশিপ ইত্যাদি নাম, 2,00,000 টাকা। তোমরা যারা অ্যারাউন্ড মানে নিজেদেরকে প্রস্তুত করো, এরকম অন্তত একটা চাকরির ব্যবস্থা হচ্ছে। আমার আগ্রহ ছিল এরকম অনেকগুলো চাকরি এবং আরো দামি চাকরি বাংলাদেশে হোক, তাই না? তোমরাও যাতে মনের দুঃখে গুগল মাইক্রোসফটকে জানিয়ে দিও, কিন্তু আমরা আমাদের যারা আছে তাদের দূরদর্শিতা এত কম, তারা এটা সহজে করবে না। তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কি এইভাবে তারা এগোচ্ছে? আমাদের ফিল্ডে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আইআইটি কানপুরে একজন প্রফেসর আছেন, খুবই দামি, তার নাম হলো মুনীন্দ্র আগ্রাওয়াল। মুনীন্দ্র আগ্রাওয়াল 2002 সালে তার দুজন আন্ডার গ্রাজুয়েট ছাত্র নিতিন সাক্সেনা, নিরাজ কয়াল, এই দুজনকে নিয়ে প্রাইমারিটি টেস্টিং এর পলিনোমিয়াল টাইম ডিটারমিনিস্টিক অ্যালগরিদম আবিষ্কার করছে। মানে একটা সংখ্যা প্রাইম কিনা, তাই না? একটা সংখ্যা প্রাইম কিনা এর ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম ছিল। আমরা যে সমস্ত অ্যালগরিদম ব্যবহার করি এগুলো আসলে এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম। এটা হলো প্রথম পলিনোমিয়াল টাইম ডিটারমিনিস্টিক অ্যালগরিদম, যদিও এটা এখনো ব্যবহার করা হয় না, তার পলিনোমিয়াল হলো এক্সেসিভলি লং টাইম লাগে। আমরা যখনই কমিউনিকেশন করি এনক্রিপশন ডিক্রিপশন করতে হয়, তখন আমাদের বড় বড় প্রাইম নাম্বারের প্রয়োজন হয়। বড় বড় প্রাইম নাম্বার কি? 200 ডেসিমাল ডিজিট লং প্রাইম নাম্বার। ও দুইটা ফ্যাক্টর থাকে, ফ্যাক্টরের সাইজ খুব বড়, ওই ফ্যাক্টরগুলো গেস করতে পারলে তাহলে ডিক্রিপশন করা সম্ভব, কিন্তু এত বড় সংখ্যা দুইটা বড় ফ্যাক্টর বের করা আদারওয়াইজ খুব কঠিন। তো এইটা করার পরে
মনীন্দ্রনাথ রাও তো তার সম্প্রদায় নিয়ে অনেক অনেক পুরস্কার পেল এবং তাকে সবাইকে দিয়ে তাকে প্রফেসর বানানো হলো, তাকে ডিপার্টমেন্টাল হেড বানানো হলো, তাকে ডিন ফরেন অ্যাফেয়ার্স বানানো হলো, আশপাশের সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হলো যে এত ভালো কাজ করলে কত রকম সুবিধা পাওয়া যায়, তাই না? আমাদের দেশে কি, আমাদের দেশে একজন ভালো রিসার্চারকে তোমরা দেখবে সে সাফিসিয়েন্ট কি অবহেলিত, ফলে তোমাদের আগ্রহটা একটু কমে যাবে যে ভালো রিসার্চ করলে কোনো রকম সুবিধা প্রাপ্তি স্বীকৃতি এগুলো নাই, এটা করলে তো হবে না, রিকগনিশন লাগবে তার, তাই না? আমি মনীন্দ্র আগ্রওয়ালের সাথে কোন ছিল 2013 সালে একটা অনুষ্ঠানে ছিলাম, আমার ওয়াইফ এখানে ছিল, আমার ওয়াইফের বিষয়টা জানে তার সম্পর্কে, আমি লক্ষ্য করলাম দূরের থেকে ছাত্ররা বলছে এ হলো মনীন্দ্রজি মাথায় প্রচুর বুদ্ধি, এবং ওরা জানে যে মনীন্দ্র আইআইটি কানপুরে খুব কম সময় থাকে, বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, এটা আমাদের দেশের জন্য আমাদের দেশের মানুষের জন্য এগুলো খুব লুক্রেটিভ বিষয়, তাই না? একবার জাপান গেলাম, কোরিয়া গেলাম, আমেরিকা গেলাম, তো মনীন্দ্র আগ্রওয়াল সারা বছর এই কাজটা করে, এবং ইয়াং ছেলে মেয়ে এবং ইয়াং ফ্যাকাল্টি তারা কিন্তু টার্গেট করে যে এই রকম আমি হব, তাই না? এইরকম আমি এই কারণে ইন্ডিয়া ইন্ডিয়া ইন পার্টিকুলার আমাদের এই কম্পিউটার সায়েন্সে অনেকগুলো আবিষ্কার ইন্ডিয়ার থেকে হয়েছে। 1984 নরেন্দ্র কারবারদার উনি বেল লেভেল তখন চাকরি করতেন, বয়স ছিল 27 ওই সময়, তো 1984 উনি প্রজেক্টিভ অ্যালগরিদম ফর লিনিয়ার প্রোগ্রামিং আবিষ্কার করলেন, এবং ওই একটা আবিষ্কার করে বেল লেভেল হাইয়েস্ট স্যালারি ড্র করতেন। ইন্ডিয়াকে তো ঠিকই বুঝে ফেলেছে, ইন্ডিয়া তাকে ইন্ডিয়াতে নিয়ে আসছে সুপার কম্পিউটার প্রজেক্ট, আমরা তো বিদেশের থেকে আমাদের বাঙালি কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে আসি। গতকাল এইরকম একজন মানুষের সাথে আমার দেখা হলো, জাহিদ আসারের নাম শুনেছেন? সেইটা তো একদম অসাধারণ মানুষ, আমাদের এখানে একটা সেমিনার দিলেন, আমি সম্পূর্ণ সেমিনারটা শুনতে পারিনি। জাহিদ আসারকে নিয়ে আমি 1991 কিংবা 92 গাজীপুরে রিয়ালতে কোনো একটা পিকনিকে গিয়েছি, আমার ছাত্রদের সহপাঠী সে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই মেন লাইফ কি, সে আমাকে বললো তার এই মেন লাইফ হলো আইনস্টাইন যে ইউনিভার্সিটিতে পড়িয়েছে সেই ইউনিভার্সিটিতে সে প্রফেসর, অ্যান্ড হি হ্যাজ বিকাম এ প্রফেসর প্রিন্সটন ইউনিভার্সিটি, আর পাবলিকেশন গুলো অসাধারণ, তার সাইটেশন মনে হয় অ্যাবাউট 25,000 বাংলাদেশের যত সায়েন্টিস্ট আছে তার মধ্যে তার সবচেয়ে বেশি, বাঙালিদের মধ্যে আরেকজন সাইটেশন বেশি আছে সেটা হলো অমর্ত্য সেন, তার সাইটেশন সংখ্যা এক্সিডিংলি লার্জ, কিন্তু সায়েন্টিস্টদের মধ্যে জাহিদ হাসানের সাইটেশন সবচেয়ে বেশি, অ্যান্ড হিজ ক্রাইটেরিয়া খুবই অল্প বয়স্ক মানুষ, তো নিশ্চয়ই সে এনজয় করে, তার সায়েন্স সে এনজয় করে, তো এই জাহিদ হাসান যে কাজটা করে যে ধরনের কাজ করে সে কাজ কিন্তু অনেকাংশে বাংলাদেশে করা সম্ভব, আমরা যদি ওইভাবে টিউন্ড আপ থাকি ওইভাবে কাজ করতে চাই, থিওরিটিক্যাল গবেষণা করা নিশ্চয়ই অনেকাংশে সম্ভব, তাই না? কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা এইভাবে টিউন্ড না, মানে রিসার্চকে এতটা কদর আমরা করি। আমি এর আগে ঘোরাম করেছিলাম, ওটা একটা পেপারে করেছিলাম যে আমাদের সুপ্রিম কোর্ট যখন কার্জন হলে গবেষণা করতে রাত জেগে গবেষণা করতেন, রিক্সাওয়ালারা অনেক উঠে মেরে দেখত বিজ্ঞানী কি কর,
ছাত্রশালা আমরা বিজ্ঞানের এই যে আরেকজন বিজ্ঞানীকে দেখি সে রাতে কি করে দেখি না, তাই না? সুতরাং বিজ্ঞান কিংবা গবেষণার কদর বাংলাদেশে বেশ একটু কম। ফিলিপস কোম্পানি কবিদের পুরস্কার বিজ্ঞানীদের নজর পড়ে না, এগুলো অপদার্থ মানুষ, এগুলো দিয়ে কোনো লাভ নেই, তাই না? এই এই ডিরেকশনটা আমাদের সোসাইটিতে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করলে আমরা যদি সত্যিকারেই অগ্রসর জাতি হিসাবে আবির্ভূত হইতে চাই, সায়েন্স টেকনোলজির উন্নতি ঘটে, এটা আমাদের উদ্দেশ্য। এর মানে আমি বলছি না যে কলা মানবিক বিষয় নিয়ে আমরা করব না, এটা আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের তো ছোট একটা দেশ অস্ট্রেলিয়া, আমাদের 87 কোটি বড়, তার জনসংখ্যা 7 গুণ কম, তার মানে আমাদের পপুলেশন ডেন্সিটি কত বেশি, সীমিত ন্যাচারাল রিসোর্স নিয়ে আমাদের ছোট ছোট শিশুকে বড় করতে হবে, নট ইজি, তাই না? কঠিন ব্যাপার। আমরা যদি ভ্যালু এডিশন করতে না পারি, ঠিক জাপান যেভাবে করে, জাপান বিভিন্ন দেশ থেকে কাঁচা মাল আমদানি করে অল্প পয়সায় কিনে, তারপরে সেখানে সেটাকে তাদের স্কিল দিয়ে প্রক্রিয়াজাত করে ওই দেশগুলোতে বিক্রি করে অনেক বেশি বেশি দাম দেবে, তাই না? অনেক বেশি দাম দেবে। আমাদের এই জিনিসটা করতে পারবে, কিন্তু এখনো সেটা হচ্ছে না। আমাদের আমদানি রপ্তানি নীতি ওই রকম না, আমদানি করা সহজ। এটা আমাদের রপ্তানি স্যার দুঃখ করে বলেন যে আমদানির উপরে শুল্ক আরোপ করে না, রপ্তানির উপরে করে, এর ফলে আমরা দেশের ভিতরে সামগ্রী তৈরি করতে পারি না। তো আসলে তো এভাবে হলে হবে না, তাই না? আমি মাঝে মধ্যে একই কথা বলি, সেটা হলো ঢাকা কলেজের শরদ দ্বীপের সামনে, শরদ দ্বীপে আমি একবার লেখা দেখলাম মালয়েশিয়ার পরে এখন বাংলাদেশ, আমি যখন ছোট ছিলাম স্কুলে কিংবা কলেজে পড়তাম তখন আমরা জাপানের টিভি দেখতাম, পেট্রোল কাপড় পরতাম, সব বিদেশি জিনিস পড়তাম, দূরের দূরের দামি দামি দেশে, যেমন জার্মানি পড়তাম, ঠিক আছে? কিন্তু ভারতীয়রা পড়তো, ওদের ওই আমদানির উপর নিষেধাজ্ঞা আছে, ওরা সেটা করতে পারবে। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন ভারতীয়রা আমাদের দেশে ঢুকছে, ঢুকে সবাই ইনভেরিয়েবলি 7 o'clock ব্লেড কিনে নিয়েছে। আমাদের একটা ব্লেড ছিল 7 o'clock, আমি জানি না এখনো আছে কিনা। আমার একদিন পুরো একটা টিভি প্রোগ্রাম ছিল, আমি ভাবলাম আমার শেপ করতে হবে, সিদ্ধান্ত নিলাম এই দেশি ব্লেড দিয়ে শেপ করে যাব। আনফর্চুনেটলি পলাশি বাজারে কোনো দেশি ব্লেড পেলাম না, ফলে আমি শেপ না করিয়ে গেলাম, দাঁড়িয়ে রাখা উচিত ছিল আর কি, সেটা করতে পারিনি। এটা ওই জওহরলাল নেহরুর সম্পর্কে একটা ই আছে আর কি, উনি যখন প্রিমিয়ার তখন এক সেক্রেটারি তার কাছে একটা ফাইল দিয়েছে, ফাইল হলো যে ভারত ব্লেড দিয়ে শিফট করা যায় না, সেটা হলো ভারতের ব্লেডের নাম ছিল ভারত ব্লেড, এটার কোয়ালিটি খুব লো, এটা দিয়ে শিফট করা যায় না, উন্নত মানের ব্লেড আমদানি করা হোক, এটা হলো প্রস্তাব। তো নেহরু তখন লিখে দিলেন those Indians who cannot shave with Bharat blade, let them grow beard. এইটা হলো দূরদর্শিতা, নেতাদের দূরদর্শিতা, সেটা ভারতে আছে এবং বাংলাদেশে নাই, ভারতে কিন্তু আছে। এখন ভারতের লক্ষ্য রকেট মঙ্গল গ্রহে যায়, সাথে যায়, আবার গতকাল 104টা উৎক্ষেপণ করলো না, রেকর্ড করলো 104, ঠিক না?
আমরা আগে জাপানের থেকে আমদানি করতাম, জার্মানির থেকে আমদানি করতাম, এখন দেশগুলো কাছে এসে গেছে, এখন আমরা থাইল্যান্ডের থেকে আমদানি করি, মালয়েশিয়া থেকে আমদানি করি, ভুটানের ফলের রস খাই, শেষ আসলে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। মাসুদদের বলি আমরা যাতে বাংলাদেশের কলম দিয়ে দিই, তাই না? বাংলাদেশ ইন্ডিয়ার জন্য কিন্তু ইট ইজ সো ইজি, ওদের এত বড় মার্কেট, বাংলাদেশের মার্কেট ধ্বংস করে দেওয়ার জন্য ইন্ডিয়ানরা কিন্তু খুব সহজে এটা করতে পারে, খুব অল্প দামে তাদের কলম পাঠাবে। আর আমাদের দেশ পরিমাণ মাত্রা এত বেশি, আমরা ওগুলো কিন্তু আমাদের দেশের ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তখন ওরা দাম বাড়ায়। তা আমাদের বেশি জিনিস ব্যবহার করা উচিত। আচ্ছা, এই সমস্ত কথা বলে আমি আবার একটু গবেষণায় আসি, যে ইয়াঙ্গার এই যে গবেষণা, সবচেয়ে অল্প বয়সে যার নামে একটা গবেষণা পেপার বের হয়েছে তার বয়স কত হইতে পারে, তোমাদের একটা ধারণা করতে পারবা? তার বয়স ছিল 7 0 7, এবং তার নাম হলো পোসা, POSA, তার বাড়ি হলো হাঙ্গেরি। হাঙ্গেরিতে খুব দামি একজন মানুষ ছিল, তার নাম হলো পলার্ডস। পলার্ডস অসাধারণ মানুষ ছিলেন, উনি বিয়ে শাদী করেন নাই, ওনার কাজ ছিল হলো প্রবলেম সলভ করা, এটাই উনি করতেন। ওনার সয় সম্পত্তি বলেও কিছু ছিল না, একটা টিনের বাক্স ছিল যার মধ্যে ওনার সকল সম্পত্তি দিতে যেত। উনি যখন আমেরিকা যেতেন, রোনাল্ড রাহাম নামে একজন বিজ্ঞানী আছেন, বেল্লাবি চাকরি করতেন, এখন অবশ্য উনি UCSD-তে আছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট সান ডিয়েগো। আবার আদনান স্যার ওখান থেকে PhD করছেন এবং সে সুপারভাইজার ছিল, রোনাল্ড রাহাম নাম তার লোক। তার বাসায় একটা রুম ছিল পলার্ডের জন্য বরাদ্দ, উনি দরজা নক করে বলতেন, মাই ব্রেইন ইজ ফ্রি, গিভ মি এ প্রবলেম। এটা না হলো না রেগুলার এই কথাগুলো ছিল আর কি, না গিভ মি এ প্রবলেম। তো পলার্ডের শুনতে পারল যে হাঙ্গেরিতে একটা ম্যাথ প্রডিজিদের স্কুলে পোসা নামে একটা ছেলে আছে, খুবই বুদ্ধিমান, সে হাঙ্গেরিতে যে ওই স্কুলে সরাসরি চলে গেল, স্কুলে যেয়ে জানতে পারলো যে পোসা বাসায় চলে গেছে, গেল বাসায় যেয়ে দেখে যে পোসা সুপ খাচ্ছে, সুপ খাচ্ছে। ওই সময় পোসাকে সে বোঝালো একটা ড্রাগ, এই ভার্টেক্স তাকে বোঝালো, বোঝায় অনেক দিনের একটা প্রবলেম যার সমাধান ছিল না, যে ডিসজয়েন্ট সাইকেল একটা গল্পে থাকতে মিনিমাম কতগুলো এজ পেলেই যথেষ্ট, পোষা সুখ খেতে খেতে তার উত্তরটা বলে দেবে। দ্যাট ওয়াজ হিস ফার্স্ট পেপার, বয়স তখন তার 7। তোমরা যারা ভাবো যে গবেষণা করার জন্য অনেক শিখতে হবে তারপর গবেষণা করা যাবে, পসিবলি দেখেছি সব, এখন শিকারে এত বেশি জিনিস হয়ে গেছে, বেশ কয়েকটা জীবন লাগবে শিখতে, ওইটা আসলে করা যাবে, মানে অবজেক্টিভ ওরিয়েন্টেড। আমি এই কাজটা করতে চাই, এই কাজটা করার জন্য যা যা শেখা দরকার সব আমি শিখে ফেলব, তাই না? এটা লিখি যে আমি এই প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা সলভ করার জন্য যা যা দরকার সবই করব, সেটা হলো রাইট ডিরেকশন। টু মেনি থিংস টু লার্ন, অনেক অনেক জিনিস আছে, ইনফ্যাক্ট বেশি বেশি শিখতে সমস্যাও আছে। একটা প্রবলেম দিলে সবসময় ওইগুলো তোমাকে ডাইভার্ট করবে, এটা করি ওইটা করি, তারপর তোমার নিজের ক্রিয়েটিভিটি ডিস্টার্ব করবে। If you do not know things, it is easier.
you can remain creative when a creative solution দিকে যেতে পারে। তুমি যখন সাতটা পদ্ধতি অলরেডি জানো, তোমাকে একটা প্রবলেম দিলে, আচ্ছা আমি একটু ডিফারেন্সিয়েশন করে দেখি, আমি এটা করে দেখি, আমি এটা করে দেখি, এটা অ্যাপ্লাই করে দেখি, তখন তোমার ক্রিয়েটিভিটি হয়তো তুমি কতটা ব্যবহার করতে পারবে না। আমি অস্ট্রেলিয়াতে যে ইউনিভার্সিটি পড়েছি, এটা খুব ছোট ইউনিভার্সিটি, অ্যাডিলেড ইউনিভার্সিটি, অ্যাডিলেড শহরের মাঝখানে, বড় হতে পারছে না, এই জন্য একটা ফিলিয়া বেডফোর্ড পার্কে করা হলো, ওরা নিজেরা পড়া ইউনিভার্সিটি হলো। আমার ইউনিভার্সিটির একটা বড় ই হলো টেরেন্স টাও, টেরেন্স টাও এর নাম শুনছো? টেরেন্স টাও হলো ফিল্ডস মেডালিস্ট অ্যান্ড ইয়াংগেস্ট ফিল্ডস মেডালিস্ট, সে হলো আমাদের ইউনিভার্সিটির ছাত্র। টেরেন্স টাও ইয়াং বয়সে পাওয়ার এন্ড ম্যাথ অলিম্পিয়াড এগুলো করছে, খুব ভালো করছে, How many papers is he publishing? UCLA professor, University of California at Los Angeles. So, creativity is not a thing to start. There is a younger version at a problem. There is Andrew Weiss, not to show this again. Andrew Weiss and Nam Sujana? শুধু ফার্মাস লাস্ট এর না, ওটা তো হয়তো খুব একটা স্পেশাল যায় না, সে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে। ওই প্রবলেমটা সলভ করে সে এত পুরস্কার পেয়েছে যে বিজ্ঞানের ইতিহাসে কেউ আগে এই পরিমাণ পুরস্কার পায়নি। তার বয়স যখন, সে যখন খুব অল্প বয়সে 10 বছর বয়স, পাবলিক লাইব্রেরিতে একটা বইতে সে দেখলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ইকুয়াল জেড টু দি পাওয়ার এন does not have solution in integers x, y, z and integer n greater than 2. তার কথা হলো ওই বয়সে সে প্রবলেমটা কিন্তু বুঝে পারল যে x to the power n plus y to the power n cannot be equal to z to the power n or x, y, z are integers and n is a power greater than 2. সে বুঝে পারল। তার কথা ছিল আমি 10 বছর বয়সে যে প্রবলেমের ফর্মুলেশন ঠিকঠাক মতো বুঝে ফেললাম, পৃথিবীর সবচেয়ে দামি ম্যাথমেটিশিয়ানরা সেই প্রবলেমটা সলভ করতে পারলো না, সুতরাং এই প্রবলেমটাকে আমি দেখে নিই এবং উনি কিন্তু সেই প্রবলেমটা সলভ করেছে। এরকম একটা কিছু মাথায় থাকতে হবে, তাই না? এরকম একটা কিছু মাথায় না থাকলে মানুষ মানুষ মনে হবে না। আমি একটা বড় কিছু নিয়ে চিন্তা করছি, সেটা কিন্তু লাগবে না, আমি ট্রুথ স্পিক করছি তা আমি, এবং সেই ট্রুথ ডিসকভার হওয়ার পরে হয়তো পৃথিবী সহসায় কিছু আসে যাবে না, কিছু আসে যায় না, এটা তো মানুষই এই কাজগুলো করবে, তাই না? যে ইমিডিয়েটলি আমরা কোনো গেইন পাবো না, তারপর আমি করছি, আমার সময় ব্যয় করছি, সবার মাথায় এইরকম প্রবলেম থাকে, এরকম প্রবলেম কিন্তু অবর্ণিত আছে না, শুধু কম্পিউটার সায়েন্স না, অন্য যে কোনো ডিসিপ্লিন এই ধরনের প্রবলেম বিস্তর পরিমাণ আছে, আমরা সেগুলো জানি। আমি কি একটা কম্পিউটার সায়েন্স বলতে পারি? তোমরা যারা কম্পিউটার সায়েন্সের অ্যারাউন্ডে আসো, থাইসেন প্লাস ওয়ান নামে একটা প্রবলেম আছে, তোমরা জানো থাইসেন প্লাস ওয়ান? থাইসেন প্লাস ওয়ান প্রবলেমটা বলে হলো যে কোনো ইন্টিজার নিয়ে শুরু করো, এই ইন্টিজারটা যদি অড হয়, বিজোড় হয়, তাহলে 3 গুণ করে 1 করতে হবে, আর যদি ইভেন হয় অর্ধেক করতে হবে, এই কাজটা করতে থাকতে হবে আনতে ইউরিচ ওয়ান। এখন যে কোনো সংখ্যা নিয়ে এটা শুরু করলে একে চলে আসা যায়, এটা তো প্রমাণ হলো না, প্রমাণ করতে হবে, এই প্রমাণটা কিন্তু কেউ করতে পারে, কেমন?
সিম্পল ফর্মুলেশন ডেফিনেটলি বাম্বে ভেরি ডিফিকাল্ট, কারণ কেউ এটা করতে পারে না, তাই না? এইরকম কিন্তু অনেক অনেক প্রবলেম আমাদের কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ডিফারেন্টলি অন্যান্য ডিসিপ্লিনেও আসে, এরকম দু একটা প্রবলেম মাথায় রাখা দরকার। এবং এটা হলো এ কাইন্ড অফ একটা কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন সেটার একটা দরকার আছে। এই কনসেন্ট্রেশনটা কিভাবে কিভাবে দেখতে পারা যায়, কিভাবে দেখতে পারা যায়? আমি যদি এটা এইভাবে বলি, দেখবে একটা ছেলে বিয়ে করার আগে লাইফে কোনো কনসেন্ট্রেশন নেই, আমি এদিকে যেতে পারি যতদূর খুশি, এদিকে যেতে পারি, তাই না? যেটা আমি কনসেন্ট্রেট বিয়ে করার পরে একটা কনসেন্ট্রেশন, এটা হলো এইরকম হতে পারে যে আমার মাথায় একটা প্রবলেম থাকবে, আই শ্যাল বি মুভিং অ্যারাউন্ড দ্যাট প্রবলেম, তাই না? ওই প্রবলেমটা হলে আমার ঠিক থাকবে। অ্যান্ড্রু ওয়াইলস এই প্রবলেমটা যেদিন সলভ করছেন, তারপরের দিন উনি হতাশা নিয়ে সকালে ওনার ঘুমের যাচ্ছে, এখন আমি কি করবো, আই ডু নট হ্যাভ দ্যাট প্রবলেম, আমি এখন কি নিয়ে চিন্তা করবো। মানে উনি এই প্রবলেমটা নিয়ে এত আনন্দে দিন কাটাইছেন, তো প্রবলেমটা যখন নাই ওনার ভিতরে একটা শূন্যতা বিরাজ করছে, তাই না? এইরকম একটা লেভেলে আসতে হবে সবার মাথায়, এরকম বড় মাপে একটা দুইটা প্রবলেম থাকতে হবে। আমরা জানি বড় মাপের প্রবলেম খুব সহজে সলভ করা যাবে না, বাট ইউ মাস্ট হ্যাভ সাম আদার প্রবলেম সলভ, যেগুলো বলে একটা পেপার আমি পাবলিশ করলাম সেটার একটা দাম আছে। এই তোমরা যদি মানে আন্ডার গ্রাজুয়েট ইয়ার্সে একটা পেপার পাবলিশ করতে পারো, ইউ ক্যান সেল ইট মেনি টাইমস, যখন বাইরে ভর্তি হতে যাবে ইউ ক্যান সেল ইট দ্যাট, পিএইচডি করতে যাবে ইউ ক্যান সেল ইট অ্যানাদার টাইম, চাকরির জন্য আর একবার তিন মাস, আর চাকরি পাওয়ার পরে যদি একটা পেপার লেখো সেটা খুব ভালোভাবে সেল করা যাবে না, আগেই করতে হবে কাজগুলো, কাজগুলো এখনই করতে হবে, এবং সেটা করলে তার বেনিফিট প্রচুর পাওয়া যায়। আমি ওইদিনও আমি কি বলছিলাম, আমাদের একটা ছেলে ওর নাম হলো সৈকত, সৈকত খুব ভালো ছাত্র ছিল, আমি সেকেন্ড ইয়ারে তার ডাটা স্ট্রাকচারের কোর্সে একটা অ্যালগোরিদম শেখাচ্ছিলাম যে শর্টে একটা সিকুয়েন্স থাকলে তার মধ্যে মোট কিভাবে বের করতে হয়, মোট মানে যার অকারেন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট। আমি যখন ক্লাসরুম থেকে বের হয়ে আসবো তখন আমার পিছনে কেউ এই মেয়েরই স্বরে পিছনে তাকায় দেখি একটা সেল, সে আমাকে বলল যে স্যার এটা আরো ভালোভাবে করা যায়, নর্মালি আমরা শিক্ষকরা তো ছাত্রদের প্রান্তরে সেটি করি, তাই না? আমি মনে মনে বললাম তুমি তার সঙ্গে বোঝা নেই কিছু, সকালবেলা দিকে আমার রুমের সামনে সে দাঁড়ায় আছে, কি ব্যাপার? আমি সে বললেন স্যার যে আপনি আমাকে বললেন লিখতে, আমি লিখে নিয়ে আসছি। তো আমি তার লেখাকে দেখে আসলেই অভিভূত হই, সেকেন্ড ইয়ারের একটা ছাত্র, সে এত সুন্দর করে একটা পেপার লিখছে, সেকেন্ড ইয়ারে তো আমরা তো পেপার সম্পর্কে জানিও না সম্ভবতা, তাই না? কত জানা লেখেন যে লিখতে, সে খুব সুন্দর করে লিখতে পারছে, আমি তো খুব অভিভূত হয়ে গেলাম। এখন আমার নামটা ইনক্লুড তো করতে হবে, তাই না? আমি এবার পড়ে টোরে একটা সেন্টেন্স একটু বলতে দিলাম, সে তো যায় বিনয় মানুষ আমার যায়ও না, আমার সৈকত কোনো প্রবলেম আছে, হ্যাঁ আছে, কোথায় আছে ঠিক আমি যেখানে
কই থাকা প্রবলেম। আমি আমার রিরাইট করলাম, রিরাইট করে দিলাম, তাও যায় না, বলো না তুমি লেখো। তারপর সে লিখল, আমিও বুঝতে পারলাম ইজ সো রাইট অ্যান্ড আই ওয়াজ রং। একটা সেকেন্ড ইয়ারের ছাত্র, তার প্রথম লেখা পেপার একবার পাবলিশ, কোনো রকম এডিটিং কিছু রিভিশন কিছু করতে হবে না। হি ওয়াজ রিয়েলি রিয়েলি যেমন প্রোগ্রামিং এ ভালো, যেখানে অ্যানালাইটিক্যালি অত দূর যাওয়া যাচ্ছে না, প্রোগ্রাম করে সিমুলেট করে সে মুহূর্তের মধ্যে বের করে দিচ্ছে। আমি একবার তাকে আবার একটা কাজ দিলাম, কাজ দিলাম, তারপর দিন সকালে সৈকত তুমি কাজটা করেছো, সৈকত করে আমি তাকে হাতে চোদ্দ পৃষ্ঠা ধরাই দিলাম, আমি করছি, আমি রাত থেকে দিয়ে করছি। এই একবারই কিন্তু শুধু আমার করতে চাই, আর করতে হয়নি। সৈকত যাত্রা আমি তাকে কাজ দিলে আমি নিজেও করবো না, তখন সে ওটা করে দিল। এইখান থেকে সে যখন যায়, তার দশটা পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ, এখান থেকে তোমার সে পিএইচডি করতে চায়, তখন দশটা পেপার। এমআইটির মিডিয়া ল্যাবের থেকে একজন প্রফেসর আমাদের ডিপার্টমেন্টে আসলো। আমি তাদেরকে তাকে বললাম যে এরকম আমার একজন আন্ডার গ্রাজুয়েট ছাত্র আছে, তার চারটা পেপার পাবলিশ ইন্টারন্যাশনাল জার্নালে, ওই লোক আমাকে বিশ্বাস করে ডিপার্টমেন্টে। তারপর আমি তাকে পেপার এবং ছেলেটাকে দেখাই, মানে ওরাও চিন্তা করতে পারে না যে নর্মালি একটা ছেলে আন্ডার গ্রাজুয়েট ইয়ার আমাদের দেশে আসলে না না কারণ ধরো আমাদের ইনসেন্টিভ আছে। তোমরা যদি কোনোভাবে বুঝতে পারো যে এই পেপারগুলো লিখলে সহজে অ্যাডমিশন হবে, ভালো জায়গায় অ্যাডমিশন পাবে, স্কলারশিপ অ্যাসিস্ট্যান্টশিপ পাবে, হোয়াই নট, তাই না? চেষ্টা করো, ইনসেন্টিভ আছে, হয়তো আমেরিকান ওইভাবে ইনসেন্টিভ ফিলও করেন না। তো এইভাবে সৈকতের পেপারগুলো হলো, অনেকগুলো পেপারগুলো। আমি একবার হংকংয়ে গেলাম, চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ের এক প্রফেসর আমাকে দাওয়াত করলো, আমরা আমাদের কী করতে হবে, আমার না আমার কিছুই করতে হবে, আমি এখানে দুই সপ্তাহ ঘুরে বেড়াবো। কেন জানো আমার ছাত্ররা এত ভালো, এই জন্য আমি এই আমন্ত্রণটা পেয়েছি, আমার জন্য না, তারা জানে, তার সে জানে আমার ছাত্র। তারপর সে আমাকে বলল ওই সৈকতকে এখানে আনা যায় না, কিছুদিন সে থেকে সৈকত আসলে সেটা করতে পারলো না, যেতে পারলো না। সৈকত অ্যাপ্লাই করলো ইউটি অস্টিন, ইউটি অস্টিনের ব্যাংকটা তো এত মত ভালো না, তাও ছয় সাতের মতো আর কি না, এরকম ব্যাংকে একজন সৈকত আসছে, সে খুব খুশি, ব্যাপার স্যার আমার তো অ্যাডমিশন হয়ে গেছে, ইমেল ইমেলে তারা জানাইছে যে এরকম তুমি খুব ভালো ছাত্র, তোমাকে আমরা অ্যাডমিশন দিলাম এবং ফেলোশিপ হলো হাইয়েস্ট, সবচেয়ে বেশি টাকা তাকে দেওয়া হবে, এটা লেখা আছে। তারপরে প্যারাগ্রাফে লিখছে যে আমরা বলেছি দিস ইজ নট গুড এনাফ, উই আর গোয়িং টু গিভ ইউ এ ল্যাপটপ অফ ইয়োর চয়েস, কনফিগারেশনটা তুমি বলে দেবো। কত ইন্সপায়ারিং কথাবার্তা, আমরা কি আমাদের দেশে আমরা তোমার তোমাদেরকে এগুলো বলি কখনো বলি না, তাই না? কিন্তু উন্নত দেশে যারা ইসলামকে কোনোদিন চেনে না, ওদের কাছে একদম ভালো ছাত্র মানে এত বিরাট। এই কার্নেগি মেলন, এমআইটি, এই সমস্ত জায়গায় পিএইচডি করতে ছয় সাত বছর মিনিমাম লাগে। কারণ কি, একজন প্রফেসর ওই পিএইচডি ছাত্রকে ছাড়তে চায় না, সে তো শোনা যায়, যত বেশি দিন থাকবে তত সে প্রডিউস করবে, এই জন্য সহজে ডিগ্রি দেয় না, তারা মনে করে এটা খুব টাকা যত দিন ধরে দেখা যায়, কারণ ওই একই কাজ হয়তো একটা কোর দপ্তরে দিয়ে পালন যায়, কোর দপ্তরে 50,000 টাকা। কিন্তু একজন মানে পিএইচডি ছাত্রকে অত পয়সা তো দিতে হয় না, ঠিক আছে? তো এটা তো লিখে দিল সৈকত মহা খুশি, যদি ইউটি অস্টিন হয়তো ওই রকমই না, তারপর খুশি। সৈকত তার আগ্রহ ছিল এমআইটি তে যাওয়া, তো এমআইটি তে তার অ্যাডমিশন হলো না, মনটা তো তার খুব খারাপ। একবার আমি তাকে নিয়ে জাফর ভাইয়ের কাছে গেলাম, বাসায় গেলাম, জাফর ভাই বললেন যে আচ্ছা এমআইটি তে তোমাকে ছাত্র হিসেবে নেয়, ঠিক আছে তুমি একজন টিচার হবে, ও এখনো টিচার হয়নি, সে পোস্ট ডক্টরাল এমআইটি কিন্তু পড়ছে,
lasers than their lab is, supercomputing lab. But then they say, they might get the certificate of joining for the parliament. So, তারপরে যে একটা ইমেল যেটা থেকে আমাদের জন্য খুবই আর কি আশ্চর্য, ইমেল করতে হলো ডিপার্টমেন্টের চেয়ার, প্রথম লাইনে সে নির্লজ্জ ভাবে বলেছে আমি খুব নামি দামি বিজ্ঞানী, আমি আমার সিভি পাঠাইলাম, আমি তোমার সুপারভাইজার এনেছি। তাহলে তোমরা এই রকম দামি মানুষ হইতে পারো, that is in you, you need to believe that tomra eta korte shoyko amader kono exceptional kichu na amader deshe tomader moto onek onek oneker moddhe ei rokom shuddho ache kintu seta tomader ke bishwash korte hobe, explore korte hobe, chesta korte hobe. Shoyko na gane geche tako koto shona tisara ta kala ta hobe dekhte je satro bangladesh theke asche 10টা পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়ে আসছে, কত ভালো একটা সেটিং, তাই না? তো সে নানা ধরনের সুযোগ সুবিধা সেখানে পেয়েছে, সেভাবে প্রস্তুত। আমি ওই আমাদের ওইখানে একটা বক্তৃতা হয়েছিল, সেখানে বলছিলাম যে সৈকতের সুপারভাইজার, আমি ওখানে গেছিলাম সৈকতের, আমার সৈকতকে দেখতে গেছিলাম, তো সে একটা অফিস লেটে থাকতো, অফিস টেপ মানে সিঙ্গল রুম, পিছনে একটু বাথরুমের ফেসিলিটি আছে, আমি জানলাম যে সৈকতে গাড়ি নেই, সে গাড়ি চালায়, আমেরিকাতে তো গাড়ি ছাড়া চলা খুব কঠিন, ইউরোপ কিন্তু আবার ওইরকম ওই রকম না, ইউরোপ হলো ট্রেনের উপর চলছে, আমেরিকা আবার ট্রেনের না, আমেরিকা হলো প্রত্যেকের গাড়ির উপর চলছে। সৈকত তুমি কিভাবে যাও? অফিসে নিয়ে যাই, আবার অফিস থেকে অফিস লেটে পৌঁছায় আর কি, মানে তার গাড়িতে তার যাতায়াত সুপারভাইজার তাকে সায়েন্স রিসার্চ হেল্প করতে পারছে না, কিন্তু ড্রাইভার হিসেবে সার্ভিস করতে তোমাদের মধ্যে এইটা হবে না, বাংলাদেশের এই প্রশংসা দিলে বাংলাদেশ পাবে আর কি। আমাদের মঞ্জুর মোর্শেদ আর একজন, ও খুব ভালো ছিল, প্রোগ্রামিং দক্ষতা ছিল সাংঘাতিক, পাস করার পরেই সে বিয়ে করলো, তার বাসা ভাড়া তখনই 6,000 টাকা, সে বেতন ওর ধারে পাশে বেতন 3,000 বা তার থেকে কম, সুতরাং তাকে প্রোগ্রাম লিখে সে আর্ন করতো। তা আমি খুব কষ্টে থাকতাম, একটা খুব ব্রিলিয়ান্ট ছাত্র, সে প্রোগ্রাম প্রোগ্রাম লিখে টাকা পয়সা উপার্জন করে যখন তার রিসার্চ করা উচিত, তা আমি আমি তখন একটা জিনিস নিয়ে কাজ করছিলাম, সেটা হলো টু হেডেড ডিস্ক ডিস্কে, মানে একটা আর্মে দুইটা রিড রাইট, দুইটা কেন সিক টাইম ইনভাইস করে, যে হেডটা কাছে সে হেডটা সার্ভিস দিবে, আর যখন সার্ভিস দিবে অন্য হেডটা আবার ইন্টেলিজেন্টলি যোগ্য জায়গায় বসে থাকবে, যাতে নেক্সট সার্ভিসটা খুব অল্প সিক টাইমে করা যায়, এরকম একটা ব্যাপার। আমি এরকম বিশ্বাস অনেক দিন ধরে বছর খানিক বছর ধরে ধরে করলাম, আমি ভাবলাম এইটা মঞ্জুরকে দিব, মঞ্জুরের কাজ হবে কি, সে হল টেক ব্যবহার করে টাইম সেটিংটা করবে, টেক বলে একটা সফটওয়্যার আছে ল্যাটেক টেক কেমন, তো টেক ব্যবহার করে সে সায়েন্টিফিক টাইমিংটা সে করবে, ঠিক আছে এটা
করে নিয়ে আসলো, থেকে করে নিয়ে আসলো এবং একবার একটু পার্টি পাবলিশ হয়েছে। আমি দেড় বছর কাজ করলাম, এক রাতেই তাকে আপন পরিবর্তন করে, মানে এই ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে আসে এখন, এটাকে এক্সপ্লোর করবো। আমি কাজ করলাম দেড় বছর, সে এক রাতেই তাকে আমন পরিবর্তন করে একবার ব্যাপারটা পাবলিশ। তারপরে অবশ্য কিছু আনফর্চুনেট বিষয় আছে, কমনওয়েলথ স্কলারশিপের জন্য সে অ্যাপ্লাই করল এবং কমনওয়েলথ স্কলারশিপ সে পেল। আমাকে সে জিজ্ঞেস করল ডিপার্টমেন্টে আসার পরে, স্যার আর কি করলে আমি কমনওয়েলথ স্কলারশিপটা পেলাম? মঞ্জুর তো কোনো পাবলিক পরীক্ষা শিখেন না, আমি খুবই খুবই ভালো, আমার তো সদ উত্তর নাই। আমি তাকে বললাম তুমিও জীবনে দ্বিতীয় হওনি, উল্টা পাশে যারা বসা ছিল তারাও জীবনে দ্বিতীয় হয়নি, তবে তারা জীবনে প্রথম হয়। একজন মেধাবী মানুষকে ঠিক আছে, পরিবেশটা বৈরিক তা আমরা ঠিক মতো জানিয়ে যাবো। সেই মঞ্জুর মোর্শেদ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো স্কলারশিপের জন্য, রিচার্ড ব্রেন্ট নামে একজন প্রফেসর, এখন রিটায়ার করছেন, সে খুব স্মার্ট মানুষ, সে খুব বড় বড় সংখ্যা সেটাকে ফ্যাক্টরাইজ করে, দারুণ দামি মানুষ। প্রফেসর কাগুতের লেখা বইগুলো খুবই দামি, তার সেকেন্ড ভলিউমে সবচেয়ে বেশি সাইট করা হয়েছে রিচার্ড ব্রেন্ট। এর মধ্যে ওদের একটা ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ, মঞ্জুর লিখল যে রিচার্ড আমি তো আসতে পারছি না কারণ আমাদের ছোট বাচ্চা। তো কয়েকদিন পরে রিসার্ভের থেকে একটা চিঠি পেল মঞ্জুর ইমেইল অ্যাটাচমেন্ট সহ, তাতে একজন অস্ট্রেলিয়ান ডাক্তার লিখছে যে শিশুর বয়স এক মাস হওয়ার আগে খাই করা তার জন্য ভালো, আবার নিজ দিয়ে দেখা। কিন্তু বাংলাদেশে মঞ্জুরকে সে নিয়ে গেল এবং কি সম্মান করলো, তার চারতলায় তার বাসা, বাক্স পেটারা সব প্রফেসর ব্রেন্ট এবং তার ওয়াইফ বহন করে উপরে তুললো, উপরে তুলে বললো দাদা তোমার বোঝাটা কেন আমরা বহন করলাম, কেন আমরা কি দেশে আমাদের ছাত্রদের এইভাবে ইন্সপায়ার করি করি না? তোমরা বড় জোর খুব ভালো হলে আমার ছাত্র কোথায় যাই, কিন্তু ওই দেখো দামি দামি প্রফেসর তারা কিভাবে এটাকে দেখে। রিচার্ড ব্রেন্টকে ইনভাইট করা হলো
অক্সফোর্ডের কম্পিউটিং ল্যাবের রিসার্চ আমাকে লিখল, সে মঞ্জুরকে ওখানে নিয়ে যান, মানে এত দামি ছাত্র তাকে ওখানে নিয়ে যান। মঞ্জুর পাস করার বছর নয় দশ দশ বছর পরে আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি গেছিলাম। প্রত্যেক মানুষের দেখলে মঞ্জুরের কথা বললে মনে খুবই ভালো ছাত্র, খুবই ভালো ছেলে ইত্যাদি, আমার কত ভালো লাগলো। একজন ছাত্রের জন্য বাংলাদেশের কি পরিমাণ সোনা, এবং আমাকে আবার আর একজন দেখাই দিল যে দেখবা ওই রিসার্চ ব্র্যান্ড তোমার সামনে হাঁটবে। আমি লক্ষ্য করলাম রিসার্চ ব্র্যান্ড আমার সামনে হাঁটবে, ওদের কাছে তো এই নিয়ম নাই, তাই না? অস্ট্রেলিয়াতে, কিন্তু আমাদের দেশে আমরা যেমন গুরুজনকে সম্মান করি, সামনে হাঁটি না। রিসার্চ ব্র্যান্ড বোঝে বল কেন সে আমার সামনে হাঁটে না। যে কোনো মানুষ কম্পিউটার সায়েন্সের যদি আসে মঞ্জুরকে সেই ইঞ্জিনিয়ার বেছে অনেকবার আমার হয়েছে যে মঞ্জুরকে তারা খুব ভালো ছিল। কিরকম ছিলেন মোনাস ইউনিভার্সিটি বাংলাদেশের একটা ছেলে তার ওই ইউনিভার্সিটি কনভোকেশন স্পিকার, এটাকে আমরা চিন্তা করতে পারি। অসাধারণ একটা স্পিচ, এই স্পিচ দেওয়ার পরে প্রেসিডেন্ট উঠে তাকে হাত করে পশ্চিমাদের মধ্যে যোগ হয় তারা ইন্টারেস্ট হয়। খুব সুন্দর, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা কিন্তু দেশে এটা করবো না, তাই না? সো দেয়ার আর মেনি ওয়েজ দে ইন্সপায়ার। ইয়াঙ্গার বয়সে ইন্সপিরেশন না পাইলে হবে না, দাওয়াতের সময় সে বলছে, কথাস্থলে বলছে যে মিল্টন খুবই ইম্পর্টেন্ট, আমাদের ওইখানে একটা মিটিং হবে, সেই মিটিং এ তোমার যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কেন তুমি ওখানে গেলে তাহলে আমাদের ভাবমূর্তি দারুণ উজ্জ্বল হবে, মানে তার ছাত্র এত দামি, সে ছাত্র যদি ওই মিটিং এ যায় তাহলে তার কাজটা হবে। এটা তার সুপারভাইজার যে তাকে ডিগ্রি দিচ্ছে সে কিন্তু বলতেছে না, ডিগ্রি কিন্তু সে দিল, তারপর বসে আমাদের আর কিছুদিন আগে আসছিল ওরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যাপারটা এবং তাদের রিপোর্টটা দেখার সৌভাগ্য হয় নাই, মানে যারা নাকি এটার উপর কাজ করবে ওই রিপোর্টটা তো প্রয়োজন ছিল, তাই না? তারা কি বলে, কিন্তু আমি অনুমান করতে পারলাম তাদের রিপোর্টটা হলে এরকম, তোমরা কি কেউ হৈমন্তি করছো নাকি? হৈমন্তির শ্বশুর বলছিল যে কোনো সময় একটা শক্ত জ্ঞানতেই পারে, কেমন এখানে রিপোর্ট হলে এরকম যে কোনো কারণে এটা হতে পারে, যে কোনো কারণে রিজাল্ট তৈরি হতে পারে। আমরা তিনটা ছেলেকে বললাম এই কাজটা করার জন্য, আমাদের এরকম করার জন্য
মানে তদন্তের সাথে ইয়াং শব্দটা খুব মানায় না, তাই না? তদন্ত মানে বেশি একটু অভিজ্ঞতা লাগবে, ওরা কিন্তু রিয়েলি রিয়েলি ইয়াং, এবং তারা আসলে বের করে ফেলছে, এবং ওদের মাথায় যে কত বুদ্ধি আমি চিন্তাই করতে পারি না, কিভাবে ওরা ঠিকঠাক মতো সব বের করে ফেলবে। সেগুলো একটা ছেলে অন্যা হল আহমেদ খুরশিদ, ইউনিভার্সিটি অফ ইলিনয় পিএইচডি করছে, পিএইচডি করে হেরাইফ্রো নামে একটা স্টার্ট আপ কোম্পানি সে শুরু করছে। সেই স্টার্ট আপ কোম্পানি কিন্তু অলরেডি অনেক সুনাম অর্জন করছে এবং অনেক রকম অ্যাওয়ার্ড পেয়ে গেছে। সেই স্টার্ট আপ কোম্পানিতে তার দুজন পিএইচডি সুপারভাইজার জয়েন করছে। বাংলাদেশের একটা ছেলে স্টার্ট আপ কোম্পানি দিল, ইউআইইউসির নাম করা দুজন প্রফেসর সেখানে জয়েন করল। এটা কি সিগনিফিকেন্ট না? তোমাকে যে পড়াইল সে যদি জয়েন করে, ইট হ্যাজ এ ডিফারেন্ট মেট অপরচুনিটি, তাই না? বাংলাদেশের ছেলে, আমি ওখানে গেছিলাম, ওখানে গেছিলাম এই গত আগস্ট মাসে, আমি আমার দাদা দিয়ে গেছি, তেমন আমাদের মানে যখন ছিল আমাদের ছাত্র ঠিক এইভাবে কখনো বুঝতে পারে ওর মধ্যে এত মেধা, এত ভালো কাজও করতে পারে, শুধু ওটা করতে পারে। আমাদের একরাম সম্পর্কে তোমরা জানো নাকি? পেজেড এর একরাম হোসেন কম্পিউটার সায়েন্সে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে, সে হলো অসংখ্য পেপার লিখছে। আমি একবার প্রথম আলোতে তার উপরে একটা আর্টিকেল লিখি, আর্টিকেল লিখলাম, এটা যদি কোন ক্রিকেটারের উপর লিখলাম, লিখলে সাথে সাথে সবাই দেড় মাসের মধ্যে বের হয়। তারপরে একদিন তারা সিদ্ধান্ত নিল তাদের যেহেতু পাতায় জায়গা আছে এখন তারা পাবলিশ করবে। তা বললাম যে না, পাবলিশ করলে হবে না, দেড় মাসে তার ক্রেডেনশিয়াল অনেক বদলে গেছে, আরো অনেক পেপার সে লিখছে, তার সাইডে সংখ্যা আরো অনেক বেশি। আমি আবার একটা প্যারা যোগ করে দিলাম যে মানে আর্টিকেলটা দেড় মাস পরে ছাপা হওয়ার কারণে আরো যে পরিবর্তন হয়েছে সেই জিনিসটা দিয়ে দিলাম, ওরা সহিংসটা ছাপায় আননেসেসারি ব্যাপার। একটা ক্রিকেটের ফ্যাঙ্গের উপর লিখতাম তাও একটা কথা ছিল, তাই না? এটা একটা আননেসেসারি এবং তার শুরু হয়েছে এইবার আমাদের ঢাকা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তখন ছয় বা সাতজন শিক্ষক ছিলেন, লুৎফর রহমান স্যার তখন ডিপার্টমেন্টে, সিদ্ধান্ত নিলেন একটা কনফারেন্স করা হবে NCCIS এরকম না। তা আমরা আবার ঢাকা ইউনিভার্সিটি বইয়ে আমরা খুব মিলে ফিরে এই কাজটা করলাম। আমি তখন ওখানে ডিপার্টমেন্টের হেড, আমার হেডের রুমে একটা প্রিন্টিং প্রিন্টিং এগুলো হচ্ছিল এবং একলা সারা রাত জেগে এই কাজগুলো করত, প্রচুর আগ্রহ। এরপর মাস্টার্স ডিগ্রি করছে আমাদের শামসুল আলম স্যারের সঙ্গে, ইজ এ ডিফারেন্ট হিউম্যান বিং, উনি সবাইকে সন্দেহ করতেন এই কাজটা নিশ্চয়ই তুমি করো নাই, অন্য কেউ করে দিচ্ছে। আর উনি ডিগ্রি দেওয়ার আগে যথেষ্ট সময় ওনার আশপাশে মানে ঘুরঘুর করতে হবে, প্রচুর সময় ব্যয় করতে হবে। একরামের ক্ষেত্রে উনি একটা থর লিখিত একরাম সারাদিন লেভেল, যখন শামসুল আলম দরজা করেন দেখেন এগ্রাম বসে আছে, ফোনে করতে টাইম নেই, সকাল হতে পারে, দুপুর হতে পারে, সন্ধ্যা হতে পারে, এগ্রাম ইজ অলওয়েজ দেয়ার,
ফলে আর ওনার কোনো সন্দেহ ছিল না যে ক্লাবকে ডিগ্রি দেওয়া যায়। এখানে আমার খুব ভালো একটা ট্রেনিং হয়ে গেল, এই আমাদের যে প্রসিডিংস ওইটা সম্পর্কে, কত প্রসিডিংস যেটা নাকি কনফারেন্সের দিনই পাবলিশ হয়েছে, আমরা আমাদের দেশে এরকম করতে পারি নাই। এবং সেই ধারাটা এখন আইসিসিআইতেও আছে, প্রতি বছরই আমরা কম্পিউটারের একটা কনফারেন্স করি যেখানে নাকি আমাদের ছাত্ররা প্রফিউজলি কন্ট্রিবিউট করে, আন্ডার গ্রাজুয়েট ছাত্ররা অনেক অনেক পেপার লেখে, সেটা লেখলাম তাই না। তাহলে আমাদের অনেক ছাত্র নিজেদের সক্ষমতাভাবে প্রমাণ করেছে। আইসিসিতে যখন আমরা প্রথম অর্গানাইজ করি বুয়েটে, তার আগে এনসিসিএস ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, তো ওইবার আমি আমার সুপারভাইজারকে দাওয়া করি, তো সে আসছে। আমি বললাম আমি তোমাকে সুন্দরবন হোটেলে রাখতে পারি অথবা আমার বাসায়, কি অপটেড ফর মাই রেসিডেন্স, দক্ষিণ পাশে মাঝে উত্তর পাশে একটা বিল্ডিং, চার নম্বর বিল্ডিং, উনি সেখানে রইলেন। আমার ওয়াইফ ও তার সাথে তার একটু সংগঠন দিল এবং বললো ফ্রান্স তার না ফ্রান্স অসাধারণ, ফ্রান্স হলে অসাধারণ, কিন্তু ওইখানে থাকতে আমরা টের পাইনি, খুব ভালো ভালো। তো তাকে আমরা আমাদের মেইন বেডরুম দিলাম, ওই বেডরুমে সে শুয়ে থাকে। তো সুমন একদিন আসছে ফ্রান্সের সাথে একটু কথা বলার, আর বেশ মিনিট কথা বলছে, তাহলে ফ্রান্স ঘুমাতে যাবে, ঘুমাতে গেল 15 মিনিট পর সে উঠছে। ফ্রান্স কি ব্যাপার, তোমার ওই ছাত্রটা মহা মেধাবী, আমি কেন ও আমাকে 15 মিনিটে যা বলছে এগুলো আমি একটু বিচার করতেছিলাম, সুমন তো এখন অসাধারণ, তোমরা দেখতে পারো সুমন কুমার না, মাইক্রোসফট রিসার্চ সে চাকরি করে মাইক্রোসফট, সুমন হলো সিক্স ব্যাচের ছাত্র আমাদের, এবং হি ওয়াজ দ্য হাইয়েস্ট স্যালারি, সবচেয়ে উপরের পজিশন। তো এইগুলো আমাদের ছাত্ররা এগুলো করতে পারে, এবং সেটা ইয়াং দাঁড়িয়েছে না, ইয়াং দাঁড়িয়ে সুমন আর সৈব ওরা রেগুলার আমার বাসায় আসতো, এবং যা আছে খাওয়া দাওয়া করতো। আমি একদিন মধ্যে বললাম এই একটা জিনিসটা, এই এইরকম একটা জিনিস আমরা করতে পারি, ওরা দুজন আমার ঘরে বসে আড়াই ঘন্টার মধ্যে প্রোগ্রামটা করে পেপার লিখে তখনই আমরা পাঠিয়ে দিলাম, এটা হলো সবচেয়ে কম সময়ে একটা, এবং একবার এক্সেপ্ট। তখন ওরা থার্ড ইয়ার আছে, একজন থার্ড ইয়ার আর একজন, ওরা যদি পারে তোমরাও দিতে পারো, মনটা থাকতে হবে আই ওয়ান্ট টু ডু ইট, এটার বেনিফিট অনেক। যেমন শৈব এখন চাকরি পেল, চাকরি পাওয়াটা একটু ঝামেলা, স্টোনি ব্রুকে সে চাকরি করছে, জায়গাটা ভালো, এমআইটিতে সে পরিচর্চার ফেলেও শিপ করছে, তারপর তার ক্রেডেনশিয়াল মধ্যে আছে, এটা সেটা তো এইখানে সেটা করে গেছে, আন্ডার গ্রাজুয়েট ছাত্র হিসেবে সে এটা করে গেছে। সুতরাং এখন নানা সময় এসে ওই জিনিসটা বিকে পিএইচডি করার পরে আগে এগুলো করতে হবে তাই না। সুতরাং আমার ই হলো যে তোমরা আসলে এটা করতে পারো, যে যে জিনিস পছন্দ করো, একটা প্রবলেম অবশ্যই মাথায় রাখতে হবে, সবসময় রাখতে হবে। আলবার্ট আইনস্টাইন বলতেন আই অ্যাম নট স্মার্টার বাট আই ক্যান স্টে উইথ দ্য প্রবলেম ফর এ লঙ্গার পিরিয়ড, আমার মাথায় যে প্রবলেমটা আছে আমি সেইটা সলভ করার জন্য এবং এই আন্ডার গ্রাজুয়েট ইয়ার্সে যদি তোমরা পেপার ভালো জার্নালে লিখতে পারো তার থেকে বেনিফিট পাবো, স্কলারশিপ, ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ, তাই না, থিংস আর ডিফারেন্ট।
আর এটা না করলে পরীক্ষা নেই, সেটা মুখস্থির উত্তর করতে হয়। এই জিনিসটা কিন্তু ভিন্ন একটা দিক, এমন একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে যার সলিউশন কোনো বইতে নাই, তোমাকে সেটা নিজের বের করে আনতে হবে। এই ট্রেনিংটা একটু অন্যরকম। সুতরাং কেউ যদি আন্ডারগ্রাজুয়েট ইয়ার্সে ভালো রিসার্চ করো এবং তোমার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালে সেটা যুক্ত করো, এটা অনেক সহজ হবে। স্কলারশিপ, অ্যাডমিশন, অ্যাসিস্টেন্টশিপ পাওয়া অনেক সহজ হবে। আর শুধু হলে দেখার কনটেন্ট যে এই গ্রেড দিয়ে আলটিমেটলি কিছু হবে না। আমি এখানে তো ইন্টারনেট কানেকশন নাই, তাই না? আমি আসলে রিসার্চের কাজটা যে আমি শুধু বইতে করছি এমন হয়। আমি কিছুদিনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি গেছিলাম, সেখানে তো ছাত্র দিয়ে রিসার্চ করেছি এবং পেপার পাবলিশ করেছি। এইটা ভাবার কোনো কারণ নাই যে অনেক ভালো ভালো গ্রেড থাকলেই কেবলমাত্র রিসার্চ করা যাবে, সামথিং এটা অন্য কোনো কিছু। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, আমার ফোনে একটা বেসে ফার্স্ট বল সে আমার বাসায় আসলো, একটা তাকে একটা প্রোগ্রাম লিখতে হবে রিসার্চের অংশ হিসেবে। সারাদিন সে চেষ্টা করলো, জিনিসটা মেলানো গেল না। কুষ্টিয়ার থেকে একটা ছেলে আসলো, কুষ্টিয়ার থেকে বাসে আসছে, তার মানে তার শরীর ভর্তা হয়ে গেছে। সাড়ে চারটে আসছে, বললাম তুই এই প্রবলেমটা করতে হয়, তুই হাফ এন আওয়ারে ওই প্রবলেমটা সলভ করতে। বাসের পালন করেন সকাল থেকে সাড়ে চারটা পর্যন্ত, তুই সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে শেষ। সো আমরা যে তোমাদেরকে গ্রেন ইত্যাদি দিই, এটার থেকে তোমরা কখনো ডিমোবিলাইজ হবে না, এটি গ্রেন খারাপ। কিন্তু আলবার্ট আইনস্টাইন কিন্তু ভালো গ্রেন পায় না, কথা হলো কোনো কারণ নেই, তাই না? কিন্তু ভালো গ্রেন ওদের তো সিস্টেম কত ভালো, আমরা তো অনেক ছাত্র পড়াই সুতরাং প্রত্যেকে আলাদাভাবে কেয়ার নিতে পারে না, অত দেখে গ্রেন দিতে পারে না, তাই না? করে না, তাকে মেনটেন করে দিবে সে, তারপরে উন্নয়ন করে, তারপর তার চিন্তা করছে এই ছেলেটাকে বিএসসি ডিগ্রি দেওয়া যায় কিনা, তারপর অনুকম পাওয়ার শুধু তো তাকে একটা ডিগ্রি দেওয়া হতো, ও আবার আরো পড়তে চায়, কোন টিচার আছে এত খারাপ ছেলেকে পড়ানো থাকে, খুব ইরাটিক বিহেভিয়ার, কখন এই পায় কখন এ পায় এই যে। এবং পোস্ট গ্রাজুয়েট কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স এফসি এগুলো পায়, তাকে আর কন্টিনিউ করবে না, এরকম একটা অবস্থা। না সে নাস্তর বন্ধা ফাইনাল তার একটা পিএইচডি ডিগ্রি হইল, আর টিচার পছন্দ করে না। তার কয়েকদিনের মধ্যে কয়েক বছরের মধ্যেই সে ফিল্ডস পেলেন, যাকে টিচাররা কোনোদিনই পছন্দ করতে পারে নাই, আনইমপ্রেস ছিল সে ফিল্ডস পেলেন। কোনো পাঁচ ছয় বছর আগের একটা ঘটনা যদি দুবার পড়ে থাকো, এক চাইনিজ ম্যাথমেটিশিয়ান পিএইচডি ডিগ্রি করছে, চাকরি পাচ্ছে না, তখন মুদি দোকানে চাকরি দিছে, চাকরি দিতে পায় না। মুদির দোকানে চাকরির অবস্থায় সে যে প্রবলেমটা সলভ করছে সেটা হলো এরকম, তোমরা তো টুইন প্রাইম কনজেক্টার জানো কেউ না কেউ, তাই না?
18 pass দুই difference দুইটা time pass 7 11 13 17 19 তাই না 29 30 তাহলে 25 concept তাহলে there are infinitely many suspects কেউ কিন্তু এটা প্রমাণ করতে পারে there are infinitely many suspects কম্পিউটার দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা গেছে যে হ্যাঁ অনেক অনেক আছে ওই ভদ্রলোক প্রমাণ করল যে পি এবং পি প্লাস ডি দুটোই প্রাইম এরকম ইনফাইনাইটলি ম্যানি পেয়ার্স আছে যখন ডি এর ভ্যালু লেস দ্যান 70,000 এটা কিন্তু খুব একটা দামি রেজাল্ট ডিএল ভ্যালু দুই হলে তাহলে দুই প্রাইম পঞ্চাশ সাউন্ড হয়ে যাবে সেটা করল মুদি দোকানে বসে ঠিক যেমন আলবার্ট আইনস্টাইন প্যাটেন্ট অফিসের এ কাইন্ড অফ কেরানিস চাকরি করা অবস্থা চার পাঁচটা দামি পেপার নিচ্ছিল তাই না সুতরাং ভয়ের কোনো কারণ নাই যে খারাপ হলে আমাকে দিয়ে আর কিছু হবে না বেশিরভাগ মানুষের উন্নত দেশে যেখানে নাকি সিস্টেম অনেক ভালো অনেক শিক্ষক ছাত্র শিক্ষক অনুপাত ভালো তারাই ধরতে পারে না আমাদের এখানে সুতরাং এগুলো সব সম্ভব নিজের উপর আস্থা রাখতে হবে আমাদের দেশে অনেক মানুষ জন্মেছে তারা নাকি খুবই এক্সেল করেছে বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠত্ব ছিল সেই শ্রেষ্ঠত্বটা হয়তো আমরা এখন একটু ভুলে গেছি কারণ সায়েন্সের কত ওই পরিমাণে নাই আমরা বাংলাদেশটা ভালোই চালাচ্ছি বাংলাদেশের আমাদের নেতৃত্বের এই যে দুর্বলতা অদূরদর্শিতা তার ফলে বিজ্ঞানে আমাদের যে শ্রেষ্ঠত্ব তার উজ্জ্বলতা কমেছে কিন্তু তোমরা নিজেদের কাজ দিয়ে সেটা আবার পুনরুদ্ধার ঠিক আছে আমার মনে হয় আমি অনেকক্ষণ তোমাদের মানে ধৈর্য ধৈর্য যদি যাতে না ঘটে আমি বিশেষ করে কম্পিউটার সায়েন্স কিছু বললাম না যাতে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসো তবে আমাদের দেশকে যদি উন্নতির পথে অগ্রসর হইতে হয় অবশ্যই আমাদেরকে রিসার্চে ভালো হতে হবে উই হ্যাভ মেনি প্রবলেমস এট হোম তোমরা জানো তারান বাজার রয়ে গেলে একটা ফ্লাইওভার করবে ওটা আবার ভাঙছে দারুণ তাই না আমার মতো দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু এই পলাশী বাজারের ল্যান্ডিং দুই পাশে আবার ভাঙছে দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কত প্রবলেম এই আমাদের আমাদের যে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যদি প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর ট্রেন ছাড়ে যাত্রীর কোনো অভাব হবে না চট্টগ্রাম থেকে প্রতি দশ মিনিট অন্তর অন্তর ট্রেন ছাড়লে যাত্রীর অভাব হবে না অনেক লাভ হবে এই লাভটা রাস্তা কত খারাপ তাই না এটা দেখেই বোঝা যায় যে আমাদের আমাদের চলাচল ভালো হোক এটা এইদিন লাইফ না আমি আমার গাড়ি নিয়ে একবার উপর উঠছিলাম 60 টাকা দিচ্ছে আর বলছে আর কোনো দিন আমাদের খুব মেনি প্রবলেমস
আমাদের অনেক অনেক সমস্যা, আমাদের এই দূরদর্শিতার অভাবে। আমি একবার ছাত্রদের নিয়ে রাশিয়াতে গেলাম, রাশিয়াতে একদিন আগে গেছি, আমাদের তার হোটেলের আগে সেখানে থাকতে পারবো না, অল্প দামে হোটেলে থাকতে হবে। একজনকে জিজ্ঞেস করলাম, অল্প দামে হোটেলের 5 মিনিট দূরত্বে আছে, গেলাম, আমাকে দরজা খুলে দিল, নিচে দেখি 4 টাকা, উপরে আরো 4টা। রাশিয়াতে সারা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তার একটা হোটেলে মাত্র 8 টাকা, আমাদের তাহলে কয়টা থাকা আছে? আমাদের কয়টা থাকা আছে? আমাদের যে ডেন্সিটি, তাই না, আমাদের অনেক অনেক থাকা উচিত। সাংহাই থেকে তাইপেইতে যাব, প্লেনে ক্লাস পারিছে না, মেয়েটা বলে হোয়ার ইজ ইউর ডিসপোজেবল গ্লাস, তারপর সে আমাকে আরেকবার ছয় ছোট তার মনে আছে, আর একটা গ্লাস সে আমাকে দিতে চায়, আমার এই গ্লাসে তো খেতে পারি না। দিস ইজ হাউ দে আর সেভিং। আর আমরা করছি কি, 35 কোটি বই প্রতি বছর ছাপাই, এটার মানে আরোই 35 কোটি যাতে নষ্ট করে, তাই না? মানে আমরা ছাপানোর মানে এই 35 কোটি নষ্ট করতে হবে। আমি যখন ছোটবেলায় করতাম, একটা বই 10-12 বছর আমরা করতাম, বড় ভাইকে বলে না বইটা আমি নেব, তাই না? সুতরাং আমাদের এই যে শরীরে খাওয়ার অভ্যাস এরকম করতে করতে হবে। কেমন এই ফ্লাইওভার দিয়ে, ফ্লাইওভার ইউজ করছে আমরা জানি, একবার মগবাজারের ফ্লাইওভার আমি দাঁড়িয়ে আসছি, পিছনে সামনে দেখা যায় না কোথায় সে, পাশের রাস্তা দিয়ে একজন পতাকা তুলে চলে গেল, খালি রাস্তা। মানে কি পরিমাণ বিবেক বিবর্জিত হইলে এই কাজটা করা যায়, উল্টা দিকে লেনে ও সাই গাড়ি। এমন নিশ্চয়ই হার্ট অ্যাটাকে কিছু মানুষ মারাও যাবে, তাই না? হার্ট অ্যাটাকের রোগী সে হয়তো হসপিটালে যাচ্ছে, ভাগ্যিস আল্লাহ নিশ্চয় দেখতে পারবে না, তাই না? এটা হয়তো তারা ভাবে আল্লাহ এটা দেখতে পারবে না, না সেটা হবে না। তো অনেক প্রবলেম আমাদের আছে, nobody is going to solve it, বিদেশিরা কখনো আমাদের দেশের প্রবলেম সলভ করতে যাবে না, তারা প্রবলেম জিআইআর ওই নামে তারা কনসালটেন্সি করবে, তাই না? আমাদের দেশের প্রবলেম আমাদের সলভ করতে হবে। আমি অর্থমন্ত্রীকে বলেছিলাম ওই সময় যে জার্মান সৈন্য খুবই চৌকস, তাই বলে বাংলাদেশের সীমান্ত তাদের দিয়ে পাহারা দেওয়া যাবে, ওই কাজটা আমাদের করতে হবে। দিস ইজ ট্রু ফর আইসিটি অ্যাজ ওয়েল, আইসিটি সিকিউরিটি আমরা অন্যদেরকে দিয়ে করাতে পারবো না, আমাদের নিজেদের করতে পারবো, ঠিক আছে? আমি মনে হয় আর এক্সটেন্ড না করি, ওকে? আমি রীতিমত অভিনন্দন তোমাদের যে ধৈর্য আগ্রহ, হ্যাঁ সেটি অসাধারণ। আমি রাখি সেটা পাবলিক লেকচার হবে 8 নম্বর স্যার থাকবেন,
দুই তারিখে একটা প্রোগ্রাম আছে, সেটাতে থাকবেন হচ্ছে বরণের লেখক শাহাবুদ্দিন স্যার, স্যারের আমাকে আমরা অনেক কিছু লেখক হিসাবে সে কিন্তু মেডিকেল অ্যান্থ্রোপোলজি যেটা আছে মানে অ্যান্থ্রোপোলজি বিজ্ঞান, তো আমরা হচ্ছে তার ওই বিষয়টা নিয়ে জানবো। তো দুই মাস আশা করি আবার আপনার সঙ্গে দেখা করতে পারি। তো এই বলেই শেষ করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে। এবং আমি ম্যাডামকে অনুরোধ করবো আমার স্যারের জন্য আমাদের ছোট্ট উপহার বই আছে স্যারকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ দিদি স্যার, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। এবং স্যারের বক্তব্য যেটা ছিল যে আমরা অনেক সময় আমি খুব টেকনিক্যাল লেকচার শুনি, হ্যাঁ সেটা তো আমাদের কাজে দেয়, কিন্তু এই যে এত ইন্সপিরেশন, আমার তো মনে হয় যে তোমাদের মধ্যে অনেকের মনেই মানে আজকে থেকে মনে হচ্ছে যে না আমি আজকেই বাসায় যে কাজ শুরু করবো, মনে হয় না? এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইন্সপিরেশন আমাদের জন্য, যে আসলে আমরা যদি চেষ্টা করি আমরা আসলে অনেক কিছু পারি। এবং কখনো এটা মনে করার কোনো কারণ নাই যে আমি কম্পিউটার সায়েন্সে পড়ি না, আমি তো বোটানিতে পড়ি, আমার দিকে তো মনে কিছু হবে না, এটা এই হতাশাগুলো থাকলে কিন্তু আমরা সেভাবে আগাতে পারবো না। আমরা যার যে যেখানে আছি সেখান থেকে কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে, যে যেই সাবজেক্টে থাকি না কেন, কারণ সেই হতাশা শেষ নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আছি, ওই সাবজেক্টে কেন পেলাম না, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে নাই আমি কেন এই ইউনিভার্সিটিতে আছি, পাবলিক বা যদি প্রাইভেটও থাকি আমি কেন মাস্টারতে ভর্তি হতে পারলাম না, এরকম আক্ষেপ কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে কিছু না কিছু। বাট সেই আক্ষেপকে ভরে রেখে যদি আমরা কাজে না আগাই তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। যে স্যার যেটা বলছিলেন যে ফার্স্ট হতেই হবে তা কিন্তু না, একটা পেছনের সারির স্টুডেন্টও কিন্তু তার চেষ্টা দিয়ে অনেক কিছু করতে পারে। এবং সেটাই আসলে আমরা দেখেছি যে যারা নাকি জীবনে খুব বড় হয়েছে, খুব কমে কি একবার আমরা কিন্তু যদি বাংলা সিনেমা আর নাটক থেকে তারই দেখি যে নাটক নায়ক ফার্স্ট হচ্ছে সবকিছু হচ্ছে, তাই না? জীবনে কি তা হয়? তা কিন্তু হয় না। যে আমাদের এই টানা পড়ানোর মধ্যে দিয়ে আমরা আগাই, সেখান থেকে আমরা আমাদের লক্ষ্য থেকে যদি বিচ্যুত না হই, আমাদের যদি লক্ষ্য থাকে আমি করবো, অবশ্যই সেটা আমরা করতে পারি। তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।